আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন চেহারা দেখে দাম দেন না। বান্দার চেহারা সৌন্দর্যের কারণে যদি বান্দার দাম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাড়ায় দিতেন তাহলে বান্দার দাম এই দুনিয়ার জিন্দেগিতে আবু জাহেল অতবার দাম বাড়ত। কারণ আবু জাহেল আবু লাহাবের চেহারা ছিল সুন্দর আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো। যদি চেহারার কারণে বান্দা জান্নাত জাহান্নাম পাইত বেলাল কালো শরীর নিয়া জিন্দেগিতে জান্নাতের ঘ্রাণ পাইত না ঠিক কিনা। কিন্তু মালিকের কাছে চেহারার কোনো দাম নাই, মালিকের কাছে সম্পদের কোনো দাম নাই, মালিকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কল্যাণের কোনো দাম নাই। রব্বুল আলামিনের কাছে দাম কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার গাড়ি না থাকুক, বাড়ি না থাকুক, সম্পদ না থাকুক, তোমার যদি দিলের ভিতরে ইমানের নূর থাকে, ইমানের নূরের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দেব, আখেরাতেও সম্মান দান করে দিব। ভাইরা আমার এই এলাকায় কত মানুষ আছে কৃষক, এই এলাকায় কত মানুষ আছে অটো চালায়, রিক্সা চালায়, যদিও দেখতে মনে হয় গরিব, যদিও দেখতে মনে হয় ব্যক্তিটা অসহায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন কোটিপতি মন্ত্রী এমপির চাইতেও একজন গরিব ইমানদার রিক্সাওয়ালার দাম মালিকের কাছে কোটি গুণে বেশি। কারণ রিক্সাওয়ালার দিলের ভিতরে আছে ইমানের নূর, আর ওই বড় বেঈমানের ভিতরে ইমানের নূর নাই, তার কাছে আছে দুনিয়ার শয়তানের নূর। এই কারণে মুসলমান আল্লাহর কাছে বান্দার চেহারার দাম না, আল্লাহর কাছে বান্দার টাকার দাম না, আল্লাহর কাছে বান্দার সৎ কাজ বান্দার ইমানের দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন তোমাদেরকে কেন বানাইলাম জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব, বান্দার ভিতরে আল্লাহ কল্যাণের কাজ করে কে, উত্তম কাজ করে কে, নেকের কাজ করে কে। আমি রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নিব, বান্দার ভিতরে যে বান্দা পরীক্ষায় পাশ করবে আমি আল্লাহ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলকে জান্নাতে ঢুকায় দেব, পরীক্ষায় লস করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ মুসলমান বলেন তো নেক কাজ রব্বুল আলামিন করার জন্য আদেশ দিয়েছেন, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা নেকের কাজ না বদের কাজ? ঘুষ খাওয়া নেক কাজ না বদ কাজ? সুদ খাওয়া, এলাকার ভিতরে সুদের কারবারি চলে না চলে না? কম না বেশি? সারা বাংলাদেশে আছে না নাই? চাচার কাছে টাকা ধার চাইবেন, চাচাকে 10,000 টাকা ধার দেন, কব টাকা একটু আগে একজনের কাছে দিয়ে দিস, তুমি যদি চাইতা আগে বলতা, হ্যাঁ গতকাল চাইলি না তাও তারপরে তোমার দিতে পারতাম। আচ্ছা এখন বাতি যাও বুঝে এই চাচারের তেল কোন দিক দিয়ে দিলে তাতার সেল তেল বেরোয়, চাচাও কোন কোয়ালিটির ভাতিজার জানা আছে? এত বেশি বলে বলতেছে চাচা টাকা দেন, নাই নাই নাই, যে কইছে চাচা 10,000 টাকা দিলি পরে 1,000 টাকা লাভ দিবা না একটু দেন। এন চাচা কয় দাঁড়াও তোমার চাচির কাছে আছে কিনা দেখি আসি। হ্যাঁ এতক্ষণ বলে নাই, এই সুদের 1,000 টাকার কথা যখন পাইছে এখনকে দেখে আসি চাচির কাছে আছে কিনা। অযথা চাচি চাচি কিছু না, মানে হলো টাকার কথা শুনছে এখন মাথা গরম। আয়সা বলে কত লাগবে, কত দিতে পারবেন? আমার তো 1,00,000 দরকার ছিল। আরে 1,00,000 টাকা যে তোমার শাশুড়ির কাছে আছে এটা তোমার জানা নাই, যাও 1,00,000 দিয়ে দিলাম। মূলত কি টাকা কি সম্পর্কের কারণে দিছে না সুদের কারণে? এই এলাকায় গঞ্জে গ্রামে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় এই সমস্ত সুদখোর আছে না? এরা নামাজও পড়ে, রোজাও রাখে, সবকিছু করে, আবার সুযোগ পাইলে সুদের টাকা দিয়ে পাঁচতলা বিল্ডিংও করে, আবার লেখাও দেয় এটা অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, তার মানে এটা একটা নিশ্চিত সুদের বাড়ি, ঠিক না? ইমানদার মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, দান করে, সুযোগ পাইলে সুদ খায়, ঘুষ খায়। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর নামাজ পড়ে, সুদের কারবারি যদি করে, পেটে যদি হারাম পয়সা ঢুকে, কিয়ামত পর্যন্ত কোনোদিন ইবাদত কবুল হবে না, ঠিক কিনা জোরে কর? তো সমাজের মানুষের ভিতরে নামাজ কালাম আছে কিন্তু গুণা মানুষ ছাড়তে পারতেছে না, কেন? তার পেটের ভিতরে হারাম, তার শরীরের ভিতরে হারাম। এই কারণে আল্লাহ পাক বলেন পরীক্ষা করার জন্য দেখলাম তোমাদের ভিতরে উত্তম কাজ করে কে। নামাজ পড়া এটা উত্তম কাজ, বান্দার সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম কাজ, মানুষকে সম্মান দেওয়া উত্তম কাজ,
নেকের কাজ করা এটা হলো উত্তম কাজ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে শুধুমাত্র নামাজ কালাম রোজা হজ যাকাত এগুলাই উত্তম কাজ না, একটা মুমিনের সঙ্গে হাসি মুখে কথাটা হলো উত্তম নেকের কাজ, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দান সদকা করতে পারি না, কি করব? পয়গম্বর ডাক দিলে, সাহাবা একরাম, দান সদকা যদি করতে না পারো তবে একটা কাজ করো, কোনো মানুষ যদি কোনো বোঝা নিয়ে যায় বোঝাটা একটু আগায় দাও, এটাও সওয়াবের সমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও করতে না পারি, রাসূল বলেন তার যদি কোনো ভ্যান গাড়ি থাকে, তার যদি কোনো উট থাকে সেটার একটু আগায় দাও। সাহাবা একরাম বলে, যদি রাসূল এটাও না করতে পারি, আল্লাহ রাসূল বলে তাহলে তার সঙ্গে একটু সুন্দর করে কথা বলো। সাহাবা একরাম বলেন, রাসূল তাও যদি না করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকু না পারলেও একটা বান্দার সঙ্গে হাসি মুখে কথা বলো, কারণ বাশা সাতুল বাজিহি সাদাকা, কোনো মুমিন যদি কোনো মুমিন বান্দার সঙ্গে হাসি মুখে কথা বলে, আল্লাহর রসুল বলেন আল্লাহ পাক সৎকার সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। হাসি মুখে কথা বলাটা সৎকার সওয়াব। নামাজ তো একটা ইবাদত ফরজ, ফরজ বান্দা করার পাশাপাশি যদি নফল ইবাদত করে সওয়াব হবে না গুনাহ হবে? যদিও ফরজ, ফরজের কোনো খবর নাই, যুবকদেরকে নামাজের কথা বললে হাসি দিয়া কয়, হুজুর প্যান্টে একটু সমস্যা আছে না নাই? হ্যাঁ, নামাজের কথা বলবেন প্যান্টে সমস্যা, রোজার কথা বলবেন ডায়াবেটিসের সমস্যা, সারা বছর পর্দার খবর নাই, রমজান আসছে এবার দেখবেন দোকানপাটে পর্দার অভাব নাই, সব দোকানে পর্দার, পর্দা কি করে ওই পর্দার ভিতরে যায় সিগারেট খায়, ইফতারের দাওয়াত দিলে দেখবেন রোজাদারেরা কই ভোজদারাকে দৌড়ায়, আছে না নাই জোরে কন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো জাকাত, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো জাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, হ্যাঁ কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক আছে? নামাজ পড়ে না যদি মুমিন দাবি করে আসলে মুসলমান না ভণ্ড, রোজা রাখে না মুসলমান দাবি করে আসলে মুসলমান না ভণ্ড, কারণ দাবির নাম কোনোদিন মুসলমান নয়, বান্দা মুসলমান যদি হয় বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আসলাম না, মালিক তুমি যেটা বললা ওটাই মানার নাম হলো ইসলাম, আল্লাহর রসুল যেই পথ দেখাইলো সেই পথ মানার নাম হলো ইসলাম, কেউ নিজেরকে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে যদি ইসলামের কোনো কাজ থাকে স্পষ্ট মুসলমান হতে পারে নাই সে ভণ্ড মুনাফিক। এরা যদিও নামাজ পড়ে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যদিও নামাজ পড়ে কিন্তু এদের নামাজটা কি জানো, নির্বাচন যখন চলে আসবে ভোট পাওয়ার জন্য নামাজ পড়বে, অথবা কোনো মানুষ তাকে নামাজি বলবে সেই কারণে নামাজ পড়বে, মানুষ তাকে দানবীর বলবে এই কারণে দান করবে, মানুষ তাকে হাজি সাহেব বলবে সেই কারণে হজ করবে, আল্লাহ বলেন এরা নামাজ পড়ে রোজা রাখে যা কিছু করে এরা কোনো কিছু আল্লাহর জন্য করে না। ওয়াইদা কওমুহুম কামু কুসালা ইউরাউনান্নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, এরা যখন জিকির আজকার করে, এরা যখন ইবাদত বান্দেগী করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই বান্দাটা সব কিছু কার জন্য করে জানো ইউরাউনান্নাস বান্দাকে দেখানোর জন্য করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে বান্দা বল দেখি তুই নামাজটা কার জন্য আদায় করলি বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ তোমার জন্য পড়লাম আল্লাহ বলবেন কাযযাবতা তুই মিথ্যু বান্দাকে ডাক দেয়া বলবে বান্দা তুমি ইবাদত কার জন্য করেছো বান্দা বলবে আল্লাহ তোমার জন্য আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা তুমি হজ কেন করলা